হ্যালো, হাই, নমস্কার। আজকে আবার চলে আসছি দারুণ একটা সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট হচ্ছে হোয়াট ইজ ফাইবার। এর আগে আপনি যদি সুকুমার বাস্কি এসবি চ্যানেলে প্রথম হন, নতুন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে আসা বেল আইকনটা হিট করুন, যাতে এরকম মোটিভেশন বা হেলথ রিলেটেড নলেজ পেতে থাকেন, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সো আজকে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ফাইবার। হোয়াট ইজ ফাইবার? ফাইবার কী বলছে? ফাইবার সেই সব খাবারের মধ্যে পাওয়া যায় যার মধ্যে হাই ফাইবার্স উপাদান আছে। ফাইবার ডাইজেস্টিক সিস্টেমকে সুস্থ রাখে এবং সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। ফাইবার শরীর থেকে বর্জ্য পদার্থ এবং টক্সিনকে দ্রুত পার করে দিতে সাহায্য করে এবং অনেকক্ষণ ধরে ইনস্টায়েন্স অথবা বাওয়েলে থাকা থেকে প্রতিরোধ করে। তা না হলে এর ফলে তা জমে যেতে পারে আর নানা ধরনের রোগ হতে পারে আমাদের শরীরে। ফাইবারের মূলত উৎসগুলি হচ্ছে, ফাইবার পাওয়া যায় ফল যেমন নাশপাতি, পেয়ারা, কমলা লেবু, শাক সবজির মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, ভুট্টা, মটরশুঁটি, সবুজ বিনস এবং পাতাওয়ালা শাকসবজির ডাল, লেন্টিলিজ, চিকপিজ, বিনস এবং হোল গ্রেনস হচ্ছে সমস্ত ব্র্যান্ডস হোল এবং মিক্সড গ্রেড ব্রেডস। এই সমস্ত জিনিস থেকে আমরা ফাইবার পেতে পারি। আমাদেরকে সুস্থ থাকতে হলে প্রত্যেক দিন ফাইবার আমাদের শরীরের মধ্যে খেতে হবে, আমাদেরকে মেনটেন করতে হবে। তার মধ্যে আমরা প্রত্যেক দিন খাওয়ার লিস্টে বিভিন্ন রকমের শাক সবজির মধ্যে রাখতে পারি পেঁয়াজ, রসুন, সবুজ বিনস, পাতাওয়ালা শাক সবজি রাখতে পারি। এর সাথে সাথে নাশপাতি, পেয়ারা, কমলা লেবু খেতে পারি, তাতে আমাদের শরীরের ফাইবারের ঘাটতিটা পূরণ করবে। সো আজকে এটা ছিল আমাদের সাবজেক্ট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো নমস্কার, থ্যাংক ইউ। আবার আসবো নতুন একটা সাবজেক্ট নিয়ে। ধন্যবাদ।